আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের সিএনসি মেশিনিং সেন্টারের উপর আজকের লাইভ ভিডিওতে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত গত কিছুদিন এই ক্লাসটি বন্ধ ছিল আমি ব্যক্তিগতভাবে আসলে খুবই দুঃখিত কারণ কিছুদিন আমি যাই হোক অসুস্থ ছিলাম সাই গত এক দুই সপ্তাহ কোর্সটি আপনারা দেখতে পারেননি তো এখন ইনশাআল্লাহ এখন থেকে কোর্সটি চলবে নিয়মিত আপনারা আমাদের সাথেই থাকুন যারা ফলো করছেন ক্লাসটি নিয়মিত আপনারা ক্লাসটি ফলো করতে থাকুন আপনাদের জন্য এটা কাজে আজকে আমরা পর্যন্ত যেটা যে কিভাবে আপনারা প্রোগ্রাম করতে হয় তে আপনারা কিভাবে ম্যানুয়ালি হাতে প্রোগ্রাম করবেন হাতে কিভাবে লিখবেন জি কোড এবং এম কোড এর বিস্তারিত আমরা গত ক্লাসগুলোতে দেখেছি তো আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আপনি হাতে লিখা প্রোগ্রামটা কিভাবে আপনি মেশিনে ইনপুট দিবেন মেশিনে কিভাবে ইনপুট দিতে হয় সেটা আমরা দেখব তবে আজকের প্রোগ্রামটাও হবে মূলত ম্যানুয়ালি ইনসার্ট টাইপের অর্থাৎ আমরা কোনো সফটওয়্যার ইউজ করে এটা ইনসার্ট করব না অনেক সময় যেহেতু এটা একটা বেসিক বিষয় আপনাদের এটা কাজে লাগবে কেননা বেসিক প্রোগ্রামিং কিভাবে করতে অনেক সময় ছোটোখাটো প্রোগ্রাম যেটা আপনি হয়তো সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন না সেটা বোঝার জন্য আপনার ম্যানুয়ালি প্রোগ্রামটা করতে হয় আবার অনেক সময় বড় ধরনের প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি হলে কিছু কিছু এডিট করা লাগে এই ধরনের কাজেও আপনার প্রোগ্রামটি আপনি ম্যানুয়ালি আপনি কিভাবে হাতে করবেন এটা কিন্তু জানাটা জরুরি যদিও আজকালকার সব জটিল প্রোগ্রাম মূলত আমরা মাস্টার ক্যাম্প বা সলিড ওয়ার্কস এগুলো দিয়ে করে থাকি কিন্তু তারপরও আপনারা ম্যানুয়ালি কিভাবে প্রোগ্রামটা করবেন সেটা কিন্তু আপনাদের বেসিকটা আইডিয়াটা জানাটা জরুরি অনেক সময় আপনাদের হয়তো মেশিনটা আছে কম্পিউটার অ্যাক্সেস নেই তো সেক্ষেত্রেও ছোটোখাটো ড্রিলিং প্রোগ্রাম ছোটোখাটো প্রোগ্রামগুলো ছোটোখাটো প্রকেট প্রোগ্রাম বা ফেসিং প্রোগ্রাম এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আজকের প্রোগ্রামটিতে ক্লাসটিতে আজকের চোদ্দো নম্বর ক্লাস তে আপনি কিভাবে জি কোডিং করবেন সেটা এখানে দেখানো হবে বরাবর মতো আমি আছি মোহাম্মদ আনিসুর রহমান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিটাক আপনাদের সাথে আছি আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে রিলেটেড কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আমরা এর আগে ক্লাসে দেখিয়েছি যে এরকম একটি প্রোগ্রাম দেখিয়েছি যে এটা আমরা হাতে লিখেছি যে কিভাবে একটি আপনার জাস্ট এই প্রোগ্রামটা হচ্ছে একটি বোঝার সুবিধার্থে জাস্ট এটা কোনো বিয়ে না ওরকম জটিল প্রোগ্রাম না একটি টুল সিলেক্ট করতে হবে টুল সিলেক্ট করে টুলটিকে ইনসার্ট করতে হবে তারপরে টুলটিকে নিচে পজিশনে নিয়ে ডেপটপ কার্ড দিয়ে পয়েন্ট ওয়ান আমরা এখানে দিয়েছি যে ডেপটপ কার্ড পয়েন্ট ওয়ান কার্ড দিয়ে একটা একটা টান দিতে হবে হ্যাঁ দাগ দিতে হবে এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম এরপর প্রোগ্রামটি শেষ হয়ে গেলে এটা দিকে উঠে স্পিন্ডল অফ হয়ে যাবে কুল্যান্ড অফ হয়ে যাবে এবং স্পিন্ডলটি আগের পজিশনে চলে যাবে এই হচ্ছে আমাদের প্রোগ্রামটি মূলত এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম এই প্রোগ্রামটি আমরা এখন ভিএমসিতে ইনপুট দিয়ে দেখাবো যে ভিএমসিতে আপনি প্রোগ্রামটি লিখবেন সেখানে আপনি কিভাবে লিখবেন তো আমরা চলে যাচ্ছি এই প্রোগ্রামটি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি প্রোগ্রাম নাম্বার থাকে আপনারা জানেন যে ও দিয়ে শুরু হয় তারপরে পাঁচটা ডিজিটাল নাম্বার থাকে এরপরে বিভিন্ন ব্লক নাম্বার টু চেঞ্জ এরকম বিভিন্ন ইয়ে আছে এবং প্রতিটা ব্লকের শেষে দেখবেন অবশ্যই আপনাদেরকে সেমিকলন দিতে হবে সেমিকলন না দিলে কিন্তু মেশিন বুঝতে পারবে না যে আপনার এই ব্লকটি শেষ হয়েছে সেই জন্য অবশ্যই সেমিকোলন দিতে হবে আর যখন কোনো নাম্বার ডেটা ইনপুট দিবেন সেই ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই তার শেষে ডট দিতে হবে যেমন টোয়েন্টি ডট এরকম দিতে হবে তা নাহলে মেশিন এটা ইনপুট নেবে না ওকে তাহলে চলে যাচ্ছি আমরা কিভাবে ভিএমসিতে প্রোগ্রামটা ইনপুট দিব প্রথমে আপনার কিবোর্ড থেকে লিস্ট প্রোগ্রাম বাটনে চাপ দিবেন লিস্ট প্রোগ্রাম চাপ দিলে এরকম একটা লিস্ট চলে আসবে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন মেমোরি ইউজার ডেটা ইউএসবি এরকম তিনটা ঘর আছে তো আমরা যখন ইউএসবি বা পেন ড্রাইভের মাধ্যমে যেটা আনবো তখন আমরা স্ক্রল বাটন চাপে চেপে চেপে ডান পাশে গিয়ে তে যাব এবং সেখান থেকে কোন প্রোগ্রাম নিয়ে লোড করব কিন্তু এখন যেহেতু আমরা ম্যানুয়ালি করছি তার মানে আমরা এই মেমোরিতে একটি প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি মেমোরিতে একটি প্রোগ্রাম তৈরি করে আপনার কম্পিউটারে যেরকম ফোল্ডার ক্রিয়েট করেন ঠিক তেমনি এখানে একটি প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে তো এই প্রোগ্রামটি ক্রিয়েট করে আপনার এখানে প্রোগ্রামটি ক্রিয়েট করে প্রোগ্রামটি আপনার এখানে রান করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমাদের এখানে একটা এই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি কিছু প্রোগ্রাম আছে তো সেখানে আমাদের একটা নতুন ফোল্ডারের মতো অর্থাৎ নতুন একটি ঘর ওপেন করতে হবে তো সেই জন্য যেটা করতে হবে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিছু আহ ইয়ে দেওয়া থাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এই ইনস্ট্রাকশন গুলো আপনার সবসময় ফলো করবেন যে কোন বাটন ক্লিক করলে কি করতে হয় হ্যাঁ এটা আপনারা সবসময় ফলো করবেন যে এই জায়গায় ডান পাশে আপনাদের এখানে ঘরের এখানে কতগুলো আহ কমান্ডের ট্যাব আছে আপনার ট্যাবগুলো গুলো একটু পরে দেখবেন যে নিউ যখন ইনসার্ট করতে চাবেন তখন এখানে কিন্তু এই যে নতুন কিছু ইনসার্ট করতে হলে আপনাদেরকে নিউ বাটনে ক্লিক করতে হবে ওকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে তো আপনারা যে প্রোগ্রাম কিবোর্ড আছে কিবোর্ডের ওখানে দেখতে পাবেন যে এই যখন এডিটের পাশে যে বাটন সেখানে ইনসার্ট নামক একটি বাটন আছে তো সেখান থেকে আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট বাটন ক্লিক করতে হবে তাহলে এখানে একটি লিস্ট প্রোগ্রাম তাহলে আমরা যেটা বললাম লিস্ট প্রোগ্রামের পরে আপনাদের ইনসার্ট যখন ক্লিক করব তখন এখানে এরকম একটা উইন্ডো আসবে আমরা আবার একটু দেখাচ্ছি যে কোথায় কোথায় ক্লিক করলাম লিস্ট প্রোগ্রাম তাহলে সিলেক্ট লিস্ট আসবে তারপরে ইনসার্ট বা ক্লিক করতে হবে ইনসার্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা উইন্ডো আসবে পপ আপ উইন্ডো ক্রিয়েট নিউ প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইয়ে দেওয়া আছে এখানে এরকম প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে প্রথম ঘরটা আপনি দেখতে পাচ্ছেন ও তারপরে নাম্বার অর্থাৎ এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার আমরা এর আগে জিরো 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 ওয়ান টু দিয়েছি প্রোগ্রাম নাম্বারটা সেহেতু আমরা এখানে এই যে প্রথম ঘরে আমরা এই প্রোগ্রামটা লিখবো এখানে আপনার সংখ্যা যদি আপনি টুয়েলভ লেখেন তাহলে সে বাকি তিনটা ঘর টোটাল পাঁচ ঘর তো বাকি তিনটা ঘরে সে জিরো 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 অটোমেটিক নিয়ে নেবে তারপরে প্রোগ্রাম আহ ফাইল নেম এখানে আপনি নাম দিতে পারেন বা নাও দিতে পারেন আপনার জাস্ট যদি অনেকগুলো প্রোগ্রাম করে থাকেন একটা নাম দিতে হয় তারপরে কমেন্টস এখানে ফাইল কমেন্টস লিখতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেয় আছে যে আপনাকে এন্টার প্রেস করতে বলছে যদি হয়ে থাকে তাহলে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করলে এইভাবে হবে আচ্ছা এছাড়াও আপনি যদি কোনো লেখা যদি ভুল হয় মুছে ফেলতে হয় তাহলে আন্ডু বাটন ক্লিক করবেন ওখানে কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেয় আছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন পুরো প্রোগ্রাম বা হাইলাইটেড কোন অংশ যদি ডিলিট করতে মুছে ফেলতে চান এজ ইউজুয়াল কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করবেন ওকে তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইপ করেছি 0012 শুধু 12 লিখলিও হতো সে বাকি ঘরগুলো 00 কাউন্ট করে নিত তারপরে ফাইল নেম দিয়েছি ট্রায়াল জাস্ট আর কমেন্ট দিয়েছি ডু নট রান অর্থাৎ এটা জাস্ট ভাবে দিচ্ছি তো এইজন্য জাস্ট একটা নাম দিলাম আর কি ওকে তারপরে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন এন্টার দিবেন তখন দেখবেন যে একটা নতুন প্রোগ্রাম বা প্রোগ্রামের জন্য একটা স্পেস তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন জিরো 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 টুয়েলভ এটা হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক এটা জাস্ট আমরা একটা ফোল্ডারের মতো ক্রিয়েট করলাম অর্থাৎ এখানে কিন্তু এখনো কোনো প্রোগ্রাম আমরা ইনপুট দেই প্রোগ্রাম ইনপুট দিতে হলে আপনি দেখতে পাচ্ছেন যে এই এইটা এখানে দেখবেন সিলেক্ট করার ঘর আছে এই প্রোগ্রামটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট সিলেক্ট করতে 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 হলে হলে কি হবে দেখবেন এখানে বাম পাশে আছে মার্ক মার্ক করতে হলে কি করতে হবে এন্টার বাটন ক্লিক করতে হবে এন্টার যখন ক্লিক করব তখন এই দেখবেন যে এখানে টিক মার্ক হয়ে আছে যেটা হাইলাইটেড যেই প্রোগ্রামটা আপনি এডিট করতে চাচ্ছেন সেটা এখানে টিক মার্ক হয়ে আছে টিক মার্ক হয়ে গেলে এরপর এটাকে এডিট করতে হবে এডিট করার জন্য এখানে ডান পাশে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখবেন যে এডিটের জন্য অল্টার বাটন প্লেস করতে হয় তো আমরা যখন অল্টার বাটন প্রেস করব তখন দেখতে পাবেন যে এখানে এটা এডিট হয়ে যাবে এডিটের জন্য প্রস্তুত হবে কিরকম আচ্ছা অল্টার এছাড়াও আপনারা অন্যভাবে করতে পারেন এইভাবে না ছাড়াও আপনারা এমডিআই বাটন চেপে সেখান থেকে ও তারপর অল্টার চাপলে সেখেতো প্রোগ্রামটা সেভ করা যায় প্রোগ্রামটা আপনি এমডিআই মোডে গিয়ে সেখানে এডিট করলেন এডিট করার পর সেভ করতে হলে ও ও চাপার পর অল্টার চাপলেই প্রোগ্রামটা এই যে এই আগে যে ইঞ্জুটা এরকম আসবে সেখানে আপনি ফাইল নেম ফাইলের তথ্য দিবেন এবং অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে যাই হোক আমরা এই প্রসেসটাই ফলো করছি দেখুন যে যখন আমরা ইয়ে করলাম দিলাম দেওয়ার পর এখানে বাম পাশে ডান পাশে দেখবেন এই জায়গায় প্রোগ্রাম নাম এবং জাস্ট কমেন্টটা আছে আর কোনো কিছু নেই এখানে আপনাকে টাইপ করে করে প্রোগ্রামটা লিখতে হবে তো আমরা এর আগে যে ম্যানুয়ালি দেখেছি প্রোগ্রামটা সেটাই আমরা টাইপ করে করে এখানে লিখবো তো কিভাবে লিখবো আপনি আমরা কিবোর্ডের ইউজ করে ওখানে যে কিবোর্ড আছে সেখানে ইউজ করে আমরা এই কোডগুলো লিখবো একটা লাইন লিখলে দেখবেন যে এখানে এই যে নিচে ইনপুট এই জায়গায় এটা শো করবে এবং একটা লাইন লেখা হয়ে গেলে লাইনের শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে তারপর কি করবেন যে ইনসার্ট বাটন প্রেস করতে হবে হ্যাঁ আপনার ওই যে প্রোগ্রাম ইয়া থেকে ইনসার্ট বাটন প্রেস করলে এটা এই লাইনটা এখান থেকে অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে যাবে এইভাবে আপনার যতগুলো লাইন আছে সবগুলো লাইন আপনি টাইপ করার পর সবগুলো লাইনে যে আমি এখানে টাইপ করেছি দেখতে পাচ্ছেন টি ওয়ান এম জিরো সিক্স মানে হচ্ছে তারপর জি নাইনটি জি সেভেন্টিন এইসব কোডগুলো দিলাম ফাইনালি এম থার্টি অবশ্যই লাস্টে দিতে হবে এম থার্টি হচ্ছে প্রোগ্রাম সমাপ্তি সূচক লাইন এবং এখানে সেমিকোলন তো বাড়িটা বিষয় এখানে কোনো ব্লক নাম্বার দিতে হবে না এন টেন এন টোয়েন্টি এগুলো দিতে হবে না এটা মেশিন অটোমেটিক আ ক্যালকুলেট অটোমেটিক শে বুঝে নিবে একটা সেমিকোলন পাওয়ার সাথের সাথে শে বুঝে নিবে যে একটা ব্লকের সমাপ্তি ওকে তাহলে এখানে যেটা হচ্ছে আপনি প্রোগ্রাম লিখা হয়ে গেলে এখন কি করবেন কিভাবে সেভ দিবেন সেটার জন্য আপনার প্রোগ্রামিং কোড়াগুলো খুব ইজি কারণ এখানে দেখতে পাচ্ছেন সব ইনস্ট্রাকশন কি তো আছে আপনি একটু বুঝে বুঝে পড়া পড়ে করলে আপনি নিজে নিজে অনেক কিছু শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেভ এন্ড লোড করার জন্য ছোট করে দেয়া আছে মেমরি বাটনে যে এমএম দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে এম মেমরি বাটন তাহলে প্রোগ্রাম লিকা হয়ে গেলে মেমরি বাটনে আপনি ক্লিক করলে প্রোগ্রামটি সেভ হয়ে যাবে কোথায় মেমরিতে সেভ হয়ে যাবে ওকে তারপরে আপনি মেমরিতে সেভ হয়ে গেল এবার এটাকে যদি আপনি রান করতে চান রান করতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিস্ট প্রোগ্রাম ওখানে ক্লিক করলে আপনার এই লিস্ট প্রোগ্রামটা দেখাচ্ছে এবং এখানে এই যে জিরো জিরো ওয়ান টু এই প্রোগ্রামটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা আগে কিন্তু টোয়েন্টি বাইট ছিল এখন কিন্তু বাইট বেড়েছে অর্থাৎ এটা বড় ফাইল হয়েছে এখন কারণ এখানে আমাদের কিছু লিখা আছে কি লিখা আছে সেটা এই বাম পাশে এখানে কিন্তু শো করছে এর আগে কিন্তু এখানে তেমন লেখা ছিল না কিছু লেখা ছিল না শুধু প্রোগ্রামের নাম ছিল তো এখন আমরা যে সেভ করেছি সেই সেভের অংশটা এখানে শো করছে ওকে এখন যদি আপনি প্রোগ্রামটা রান করতে চান সেটা বামে ডান ইনস্ট্রাকশন দেয়া আছে আপনি কি করতে হবে দেখুন যে লিস্ট প্রোগ্রামে যাব লিস্ট প্রোগ্রামে গেলে এটা আসবে এই উইন্ডোটা আসবে তারপরে আপনাকে যে প্রোগ্রামটা দরকার সেটা আপনি স্কল করে করে সেই প্রোগ্রামটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করতে হলে সিলেক্ট প্রোগ্রাম লিস্ট প্রোগ্রামের পাশে যে বাটনটা আছে এখানে দেখতে পাচ্ছেন লোড করার জন্য ইনস্ট্রাকশন দেয়া আছে যে সিলেক্ট প্রোগ্রাম এই বাটনটা প্রেস করতে হবে তারপরে মেমরি বাটন প্রেস করলে সেটা মেমোরিতে চলে যাবে হ্যাঁ মেমোরিতে চলে গেলে সেটা রান করার জন্য তৈরি হবে এবং এরপর আপনি যদি সরাসরি প্রোগ্রাম চালাতে চান তাহলে সাইকেল স্টার্ট বাটন চাপ দিবেন আর যদি গ্রাফিক্স মোড়ে দেখতে চান তাহলে গ্রাফিক্স বাটন চাপ দিবেন আমরা একটু দেখি যে কোন কোন বাটন ক্লিক করলাম প্রথমে লিস্ট প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রামটা চালানোর জন্য ঠিক আছে লিস্ট প্রোগ্রাম তারপরে লিস্ট প্রোগ্রাম থেকে সিলেক্ট প্রোগ্রাম এখানে এটা দিলে যে প্রোগ্রাম দরকার সেটা আপনার সিলেক্ট হবে তারপর মেমরি বাটন ক্লিক করলে সেটা মেমোরিতে চলে যাবে এবং এরপর আপনি যদি স্টার্ট দিতে চান সরাসরি তাহলে সাইকেল স্টার্ট দিবেন আজ যদি আপনি গ্রাফিক্স মোডে একটু দেখতে চান যে কিভাবে রান করবে তাহলে এখানে গ্রাফিক্স বাটনটা ক্লিক করে এই যে এই পাশে দেখা আছে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা ক্লিক করে তারপর সাইকেল স্টার্ট দিবেন তাতে করে শুধু প্রোগ্রাম অ্যাকচুয়ালি রান করবে না জাস্ট আপনাকে গ্রাফিক্যালি দেখাবে ওকে তারপরে আপনি গ্রাফিক্স থেকে নর্মালি রান করতে চাইলে পরবর্তীতে আবার মেমরি ক্লিক করে জাস্ট সাইকেল স্টার্ট দিবেন অর্থাৎ গ্রাফিক্স বাটন আর ক্লিক করবেন না তাহলেই আপনার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান করা শুরু করবে ওকে তাহলে আমাদের পরবর্তী অংশ চলে যাই আমরা কি করব প্রোগ্রাম কপি করা একটা বিষয় একটু দেখায় যে প্রোগ্রাম যদি আপনি লিখলেন এখন লিখার পর এটা যদি তে কপি করতে চান বা ইউএসবি থেকে কোনো কিছু কপি করতে চান তাহলে কি করতে হবে আপনাকে লিস্ট প্রোগ্রামে যেতে হবে যাওয়ার পর এন্টার বাটন চাপতে হবে যেই প্রোগ্রামটা আপনি কপি করতে চাচ্ছেন এই যে আছে এখানে মার্ক করতে হলে এন্টার বাটন চাপতে হয় এন্টার চাপলে এখানে একটা টিক মার্কস উঠবে মার্কস উঠে গেলে এই প্রোগ্রামটা আপনি কপি করতে পারবেন কিরকম দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কস দেওয়ার পর এখানে একটা চিহ্ন চিহ্ন টিক উঠে গেছে গেছে হয়ে মানে এই প্রোগ্রামটা সিলেক্ট হয়ে গেছে এখানে কপি করতে হলে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা যদি আপনি লোড করতে চান লিস্ট প্রোগ্রামে যেতে হবে সিলেক্ট প্রোগ্রাম দিতে হবে এডিট করতে হলে অল্টার আবার কপি করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এফ টু বাটন ইনস্ট্রাকশন দেয় আছে এফ টু বাটন চাপবেন তাহলে এটা কপি হয়ে যাবে এবং কপি দেওয়ার পর এ ফোর চাপ পর এরকম একটা উইন্ডোজ আসবে এবার আপনি যেখানে এটা আপনি রাখতে চান সেটা সিলেক্ট করবেন যদি ইউএসবিতে দিতে চান তাহলে স্ক্রল করে ইউএসবিতে যাবেন আমি ইউএসবিতে গেলাম যাওয়ার পর এখানে দেখবেন তিন দেয়া আছে এবং সেটা যেতে হলে আপনাকে রাইট বাটন রাইস রাইট বাটন যেটা রাইস কার্সর বাটন সেটা ক্লিক করলেই আপনার এটা এখানে এরকম সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কপি করার জন্য এন্টার দিতে বলেছে ইনস্ট্রাকশন সব দেওয়া আছে আপনাকে এন্টার চাপলে আপনি এই প্রোগ্রামটা ইউএসবি তে কপি হয়ে যাবে ওকে এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল মূলত একটি ম্যানুয়াল প্রোগ্রামিং বর্তমানে আসলে এভাবে সাধারণত প্রোগ্রাম করা হয় না কারণ জানেন যে এটা খুবই লেন্দি আমরা এতক্ষণ প্রোগ্রাম করলাম করে কিন্তু মাত্র একটি দাগ দেওয়া সম্ভব হয়েছে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে অনেক বড় কমপ্লেক্স প্রোগ্রাম হলে সেটা এভাবে করা যায় না সেজন্য ম্যানুয়ালি প্রোগ্রাম আপনি ভিপিএস নামে একটা অপশন থাকে আধুনিক গুলাতে ভিজুয়াল প্রোগ্রামিং সিস্টেম তো সেটার মাধ্যমে আপনি যে শুধু কিছু বেসিক প্রোগ্রামের আপনি শুধু প্যারামিটারগুলো ইনপুট দিবেন সে অটোমেটিক কোড জেনারেট করে নেবে অর্থাৎ আপনার ম্যানুয়ালি কোডটা জেনারেট করতে হচ্ছে না সেই জন্য যেটা করতে হবে আপনি ভিপিএস এ যেতে হলে প্রথমে আপনি এডিট বাটনে প্রেস করবেন আমাদের ওখানে যে ছয়টা মোড আছে সেখানে দেখবেন যে প্রথমে এডিট বাটন আছে এডিটে ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডোজ আসবে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিটর এবং ভিপিএস দুইটা পাশাপাশি ট্যাব আছে আপনাকে ভিপিএস এ যেতে হবে সেটার জন্য আপনাকে সাইট যে রাইট কার্সর আছে সেই কার্সর বাটনটা ক্লিক করলে আপনার ভিপিএস এ চলে যাবে ভিপিএস এ ট্যাবটা সিলেক্ট করার পর দেখবেন এরকম একটা অংশ আসবে ভিপিএস টা এরকম এখানে আপনি যখন কি দিয়ে নিচের দিকে নামবেন নামলে দেখবেন যে এখানে তিনটা অংশ আছে এবং এবং আমরা এখন না হচ্ছে আপনি জব ওয়ার্ক যখন অফসেট করবেন ক্ষেত্রে প্রবিংটা দেয় আমাদের কাজ হচ্ছে ভিপিএস অর্থাৎ সহজে আমরা কিভাবে প্রোগ্রামিংটা করব। একটু আইডিয়া দিব ভিপিএস অত ডিটেলস প্রতিটা অনেকগুলো ভিপিএস আছে এখানে প্রতিটা ভিপিএস দেখাতে হলে অনেক টাইম কনজিউমিং সেটা আপনারা রিয়েল যখন ট্রেনিং নেবেন তখন আপনার জানতে পারবেন কিভাবে ভিপিএস এ করতে হয় তো এখানে শুধু ভিপিএস এ আইডিয়া দেওয়া যে প্রোগ্রামটা এইভাবে করা যায় সেটাও তাহলে কি করতে হবে আমাদের এই যে মানে ডাউন স্ক্রল বাটন সেটা স্ক্রল করে করে আপনি এখানে যাবেন ভিপিএস ভিপিএস এ যাওয়ার পর রাইট বাটনে ক্লিক কেলে অথবা এন্টার দিলেও হবে রাইট স্ক্রল বাটন যেটা তীর চিহ্ন দেওয়া বাটন যেটা সেটা ক্লিক করলে আপনার ভিপিএস ট্যাবটা অন হবে দেখতে পাচ্ছেন এখানে অন হবে অন হলে ওখানে অনেকগুলো বিষয় থাকে সেটা অনেকগুলো বিষয় আসবে সেখানে আপনার এরকম ডেটা ইনপুট দেওয়া যায় যেমন এটা হচ্ছে একটা ফেসিং করার একটা প্রোগ্রাম আপনি যদি ফেসিং করতে চান ম্যানুয়ালি প্রোগ্রাম তৈরি করেও করতে পারেন অথবা আপনি এখানে শুধু ডেটাগুলা দিবেন তাহলে সে অটোমেটিক কোড জেনারেট করে নিবে হ্যাঁ ওখানে আরো অনেক অপশন আছে পকেট ড্রিলিং তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেসিং এর জন্য দেখতে পাচ্ছেন ফেসিং এর জন্য প্রথমে কি চাচ্ছে ওয়ার্ক অফসেট 54 বাই ডিফল্ট আছে এটাতে আপনারা হাত দরকার নেই 54 এই থাকুক টি এটা হচ্ছে টুল নাম্বার আপনি কত নাম্বার টুলে ফেসিং টুলটা রেখেছেন কোন টুল দিয়ে ফেসিং করতে চান এখানে আপনি এক নাম্বার হলে এক নাম্বার দুই নাম্বার হলে জাস্ট টু প্রেস টু দিয়ে এন্টার দিলেই এই জায়গায় এক এর দুই উঠে যাবে অর্থাৎ আপনার যেটা দরকার সেটা শুধু হাইলাইট করবেন স্ক্রল করে নিচে যাবেন এস এস দ্বারা বোঝাচ্ছে স্পিন্ডল আরপিএম কত হবে এবং এখানে দেখবেন রেঞ্জ দেওয়া আছে পঞ্চাশ থেকে তিরিশ হাজার আমাদের এই মেশিনের রেঞ্জ তো আপনি আপনার সুবিধাজনক ভাবে একটা আরপিএম দিবেন সে টেন থাউজেন্ড দিলেন টেন থাউজেন্ড দিয়ে এন্টার দিলে এই জায়গায় টেন থাউজেন্ড উঠে যাবে এরপর ফিড এফ একইভাবে দিবেন ডি ডি হচ্ছে ডায়ামিটার যে আপনি যে টুলটা ইউজ করছেন ফেসিং টুলটা সেটা ডায়া কত ডায়াটা আপনি দিবেন এখানে এরপর এম এইট যদি ওয়ান থাকে তাহলে কুল অ্যান্ড অন থাকবে আর জিরো থাকলে কুল অ্যান্ড অফ থাকবে একইভাবে এক্স ওয়াই হ্যাঁ এগুলো আপনি দিবেন এল সি স্টেপ কয়টা আপনি কাটতে চাচ্ছেন চাচ্ছেন ফেসিং করতে এই জিনিসটা এখানে থাকবে এরপর এখনো কিন্তু শেষ নাই আরো নিচে ডাউনে গেলে আরো বাটন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন আছে আর রেডিয়াস এরপর জেড ভ্যালু কত ডেপথে দিতে চাচ্ছেন এটা মাইনাস কোন একটা মাইনাস দিলে পয়েন্ট ফাইভ ডেপ নিবে ডেপ প্রতিবারে কতটুকু কাটবে আর ফিন মানে হচ্ছে এখানে ফাইনাল কয়টা পাস ফিরিশ পাস আপনার কত মিলিমিটার বা দিবেন এটা আপনার এখানে শো করতে হবে তো এই সবগুলো ভ্যালু যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি এফ ফোর বাটন যখন ক্লিক করবেন ওখানে ইনস্ট্রাকশন কিন্তু দেয় আছে যে কোডটা জেনারেট করতে হলে এফ বাটন ক্লিক করতে হয় হ্যাঁ এই যে আপনার একটু আগে যদি যাই এখানে দেখবেন ইনস্ট্রাকশন দেয়া আছে দিলে হয়ে যাবে আর কোডটা করব তখন কি হবে এই যে যতগুলো ইনপুট দিয়েছি আমরা শুধুমাত্র কিন্তু ভ্যালুগুলা ইনপুট দিয়েছি আমরা কিন্তু জি কোড ইনপুট দিইনি তো এফ ফোর বাটন ক্লিক করলে সে কিন্তু আপনার হয়ে কন্ট্রোলারটা আপনার হয়ে জি কোড তৈরি করে নেবে এরপর আপনি এটাকে সেভ করেন তারপর রান করেন আগের মতো করে রান করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এখন যেটা হচ্ছে যে এইটুকু অংশ হচ্ছে আপনার ম্যানুয়েল প্রোগ্রাম করা অংশ আমরা নেক্সট ক্লাস থেকে দেখাবো যেটা সেটা হচ্ছে যে সলিড কিভাবে কীভাবে প্রোগ্রামটা করতে হয় এবং মাস্টার ক্যাম্পের সাহায্যে কিভাবে অটোমেটিক কোড জেনারেট করতে হয় আমরা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো খুব ডিফিকাল্ট হাতে করাটা অনেক টাইম কনজিউমিং তো নর্মালি আমরা এখনকার দিনে কেউ ম্যানুয়েলি প্রোগ্রাম করে না সবই অটোমেটিক প্রোগ্রাম করা হয় তো আগামী ক্লাস যদি সব ঠিক থাকে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার এই সময় অনুষ্ঠিত হবে সেখানে আমরা সলিড ওয়ার্কস নামক সফটওয়্যার সেখানে সলিড ওয়ার্কস এটা অনেক বড় সফটওয়্যার অনেক ডিফিকাল্ট মানে অনেক ক্রিটিক্যাল কাজও করা যায় প্লেন থেকে শুরু করে অটোমোবাইল পার্টস করা যায় তো সেসব আমাদের অত ডিপে ডেপে যাওয়া লাগবে না আমাদের শুধু আমাদের এই কোর্সের সাথে যতটুকু রিলেটেড আমরা সলিড ওয়ার্কসের সেই বেসিক অংশটুকু দেখব আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ক্লাসটি আপনারা ফলো করতে থাকুন আপনাদের কোনো যখন পিটাকে এখন ট্রেনিংটিও এখন হচ্ছে না যেহেতু করোনার কারণে পরবর্তীতে যখন ট্রেনিংগুলো শুরু হবে আপনারা এই ভিডিওটি দেখে এসে যদি আপনি বাস্তবে ট্রেনিংটা নেন আসেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি কেননা বাস্তবে কখনোই আগেই বলেছি আমি এখানে অনলাইন ক্লাসটা আসলে সবকিছু শেখা যায় না পূর্বের ক্লাসের লিংক চেয়েছেন আমি প্রতিটা ক্লাসের নিচে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিই হ্যাঁ আমি পরবর্তীতে দিয়ে দিব এই ক্লাসের এই ক্লাসের নিচে আমি লিঙ্কটা দিয়ে দিব প্রতিটা ভিডিও শেষে কিন্তু তার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই আপনারা এই পেজে একটু পরে চোখ এই ভিডিওটা শেষ হলেই আপনারা আবার একটু খেয়াল রাখবেন তাহলে আমি আগের ক্লাসের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিব ওকে তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেটা বললাম যে ভিডিওগুলো আপনারা ফলো করুন জাস্ট এটা আইডিয়া নেওয়ার জন্য এবং এই ভিডিও শিখেই কিন্তু আপনারা মেশিন চালাতে যাবেন না নিজে নিজে কোথাও যদি আপনাদের সুযোগ থাকে ভিডিওটা দেখেই মেশিন চালাতে যাবেন না মেশিন চালাতে হলে অবশ্যই কোন দক্ষ টেকনিশিয়ানকে সাথে রাখতে হবে এবং তার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের মেশিন চালাতে হবে কেননা এই প্রোগ্রাম মেশিনগুলো অনেক কস্টলি এবং এগুলো একটু ভুল প্রোগ্রাম হলে আপনার অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সবাইকে আবারও পরবর্তী ক্লাস আপনারা এই ভিডিওগুলো স্কিলস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাবেন আর আগের ক্লাসের প্রতিটা ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দিই ঠিক আগের ক্লাসের লিঙ্ক এটা তো হচ্ছে চোদ্দ নম্বর ক্লাস তার মানে তেরো নম্বর ক্লাসের লিঙ্ক আমি ইনশাল্লাহ দিয়ে দেবো একটু পরেই এর সাথেই ওকে তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাই ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত করছি আগামী মঙ্গলবার আবার আবারও সবাইকে এই সময় এখানে চোখ রাখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ